তো ইমিগ্রেশন করে ফেললাম আর এখন ইরান এন্ট্রি করব ইনশাআল্লাহ খুব শিগগিরই আর এই হচ্ছে আমার সামনে ইরান এবং পাকিস্তান আর ইরান এন্ট্রি করতেছি অবশেষ এন্ট্রি করলাম ইরান ইরানে আছি এই মুহূর্তে আমার তৃতীয় দেশ হচ্ছে ইরান আমার যে মোবাইল ছিল মোবাইলটা হারিয়ে যায় এবং কি আমার ইমিগ্রেশনও হয়ে আমি কিন্তু ইরানের দিকে চলে আসছিলাম এমন টাইমে আমি টের পাই যে আমার মোবাইলটা আসলে আমার পকেটে নেই পরবর্তী সময়ে আসলে আমি এক ঘন্টার মতো মোবাইলটা খুঁজি পাকিস্তানি পুলিশ সেনাবাহিনীরা অনেক চেষ্টা করেন মোবাইলটা খোঁজার জন্য পরবর্তী সময়ে আমি আসলে চলে আসি অনেক দেরি হয়ে যায় ইরানে এন্ট্রি করার জন্য তো ইরান ইমিগ্রেশন আমাকে আর ইরানে এন্ট্রি করতে দিচ্ছিল না এবং সেনাবাহিনীরা কল করার পরে আসলে আমি পাকিস্তান এন্ট্রি করলাম এবং যখন আমি এন্ট্রি করলাম পুরো ইমিগ্রেশনে কী হচ্ছিল ইমিগ্রেশন বন্ধ ছিল পরে আমার জন্য ইমিগ্রেশন অন করে পরবর্তীতে আসলে আমি ইরান এন্ট্রি করি এই হচ্ছে এখন আমি ইরানে আসি আলহামদুলিল্লাহ আর আমার কাছে ইরানের টাকাও নেই যারা মানি এক্সচেঞ্জ করেন তারা সবাই চলে গিয়েছেন এবং এখন আমি এক ভাই ড্রাইভার ভাই থেকে পাকিস্তানে কিছু টাকা দিয়ে ইরানে এই টাকাগুলো নিয়েছি এই ভাই থেকে আসলে নিলাম বহুত হি শুকরিয়া আপকো মেরে কো পয়সা এক্সচেঞ্জ করনে কে লিয়ে লেনে কে লিয়ে বহুত হি শুকরিয়া আপকো আমার তৃতীয় কান্ট্রি রিমদান বর্ডার দিয়ে প্রবেশ করলাম আর এখন সব কিছু বন্ধ আমি সবার শেষে আসলে এন্ট্রি করেছি ইরান